এসে গেছিস? দেরি হলো যে। বাচ্চাদের পরীক্ষা না, তাই একটু বেশি পড়াতে হলো। তুমি সব তৈরি করে রেখেছো? শিগগির করো, নাহলে ভালো জায়গা পাবো না যে বসার। সব তৈরি আছে, তুই সাইকেলটা নিয়ে আয়। হ্যাঁ। কই 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 গো, আমার ঋষু বাবা কই? নামিনি কো এখনো? আমি গোপালের চরণে ফুল দিয়েছিলুম, ঋষু বাবা চলে যাবে তো, সেই ফুল আমি ঋষু বাবুর কপালে ছোঁয়াবো। আমি তো কখন থেকে তৈরি হয়ে আছি মেজমা, তোমার ঋষু বাবু তো এখনো নিচে নামিনি কো। তাই তো দেখছি। ও কটাই দা, হ্যাঁ শোনো না, এখানে কয়েক ধরনের বিস্কিট রাখলাম, তুমি নাকে পাল্টে পাল্টে দিও। কেমন ও ছোট, কাল যে একটু নাড়ু আর মোয়া বানিয়েছিল আমার ঋষু বাবুকে দিয়েছ তো? দিয়েছি গো দিদি, কিন্তু তোমার ঋষু বাবুকে জানাইনি। ও যদি জানতে পারে তোমরা ওর জন্য নাড়ু আর মোয়া পাঠাচ্ছ, তাহলে কিন্তু আর রক্ষে নেই। তবে হ্যাঁ, গদায়ের কপালে দুঃখ আছে। তোর পিঠে মালপোয়া আর ঘুগনি আছে, আর এই ব্যাগে থালা বাটি আর চামচ, এটা নে। আর এই টিফিন ক্যারিয়ারে তোর পান্তা। আজকে দেখো মা, সব খাবার বিক্রি করে আসব। আর তোমার হাতের ঘুগনি যে একবার খেয়েছে না, সে তো বারবার খেতে চায়। তাও তো বেশি বানাতে পারিনি, তবু যেটুকু পেরেছি এতেই যা হয়। আচ্ছা মা, তোমার জ্বর এখন কেমন আছে? কই দেখি দেখি। ও মা, তোমার তো জ্বর এখনো কমেনি গো। কাল রাতে কতবার বললাম মামির কাছ থেকে একটা ওষুধ চাও। আচ্ছা চুপ কর, ঠিক আছে ঠিক আছে, বাবা এমনিতেই কমে যাবে। মামি আবার এসব অসুখের কথা শুনলে বড্ড রেগে যায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ফেরার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো, জ্বর কমার ওষুধ। রাই, এই নাও গদাইদা। ও তুমি কিচ্ছু চিন্তা করোনি ছোট মা, আমি তো সঙ্গে যাচ্ছি নাকি? না না, আমাদের ঋষু বাবু তো আবার কাজ থাকলে নাওয়া খাওয়া ভুল হয়ে যায়, একা একা থাকতে যাচ্ছে সে সাগর দিঘিতে। সঙ্গে বাড়ির লোক কেউ নেই, নতুন জায়গা, আর ওইসব জায়গায় কাজের চাপও বেশি। কি ব্যাপার কি বৌদি বলো? বলি দিনভর নিজেদের কথা ভাবলেই হবে? আমার বুলটি টিউশন থেকে এক্ষুনি বাড়ি ফিরবে, তার জন্য কি খাওয়ার রাখা হয়েছে শুনি। বৌদি আজকে তো হাটবার, মেয়ে হাটে যাবে বলে মালপোয়ার ঘুগনি বানিয়েছি, কখানা রেখেছি বুলটির জন্য। বুলটি শুধু শুধু ঘুগনি দিয়ে খাবে? বলি আমাদের পয়সায় তো চার বেলা খাচ্ছ দাচ্ছ, আর আমার মেয়ের বেলায় কিছু করতে বললেই অমনি তোমার গায়ে গতরে ব্যথা শুরু হয়ে যায়, তাই তো? এরম করে কেন বলছো বৌদি, সকালবেলা থেকে রান্না বান্না সবই তো করছি। করবে না তো কি করবে? হ্যাঁ, এই বাজারে দুটো মানুষের খাই খরচা কি সোজা কথা নাকি? বলি কে রাখতো তোমাদেরকে? হ্যাঁ, ভালো মানুষ দাদা পেয়ে তো খুব ঘাড় ভাঙছো, আর তোমার দাদা ওই খাতা লিখে ক টাকা রোজগার করে জানো না? সেই জন্যই তো যতটুকু পারি চেষ্টা করি মেয়েকে হাটে পাঠাই, যা কিছু বিক্রি বাট্টা হয় সব পয়সাই তো দাদার হাতে তুলে দিই। ও সবই তো দাদার হাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই মিথ্যা কথা বলার আর জায়গা পাও না? না শোনো, তুমি না আমাকে তোমার দাদা পাওনি যে যা বলবে বিশ্বাস করে যাব। টাকা যে সরিয়ে নিজেদের আখের গোছাচ্ছ তা আমার বুঝতে বাকি নেই, বুঝেছ? মেয়েটা কলেজে ভর্তি হতে গেলে কিছু পয়সা তো লাগে বৌদি, তাই দু চার টাকা বাঁচলে তাতেই হয়ে যায়। যথেষ্ট হয়েছে, ওই স্কুল পাস দিলে আমরা আর লেখাপড়া করাতে পারবো না গো। আচ্ছা গদাই, আচ্ছা আমি শুনেছি ওখানে যে সব বাংলো আছে সেগুলো বেশিরভাগই নাকি ভুতুরে। এখন বেরোনোর সময় কেউ এমন অযাত্রার কথা বলে? রাম 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 রাম। Thank you.
তোমার মেয়ে তো আমার মেয়ের মতন। কিসের পাল্লা বৌদি? আমি তো জলপানির টাকাতেই লেখাপড়া করি মামি, আর এর পরেও তাই করব। আমার লেখাপড়ার খরচ লাগবে না। জলপানি দেখাচ্ছে, এই একটা কথা স্পষ্ট করে বলে দিলাম, আর লেখাপড়া হবে না। এবার রোজগারের ধান্দা করো মাম। কিরে, হাটে চললি? হ্যাঁ মামু। কি হয়েছে রে, এত চিৎকার চেঁচামেচি কিসের? রাস্তা থেকে শোনা যাচ্ছে। তোমার বোনের কাণ্ডজ্ঞান দেখলে না, যে কোনো বোবার মুখেও কথা ফুটে যাবে, বুঝলে? আমার বুলটিটা সকালবেলা তেমন কিছু খেয়ে যেতে পারেনি, তা ফিরে এলে তাকে তো কিছু পেট ভরে খেতে দিতে হবে নাকি? ওনাকে দু চারটে রুটি ভেজে রাখতে বলেছিলাম, তা উনি পারেননি, বুঝলে? এদিকে নিজের মেয়ের জন্য তো আয়োজনের কোনো ত্রুটি নেই। কালকের বাসি ভাত ছিল, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। মেয়েটার তো সারাদিন পেটে কিছু পড়ে না, হাটে যাচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যাবে, ওইটুকুই তো একটা ছোট বাটিতে করে দিয়েছি। মার কাল রাতে খুব জ্বর হয়েছে গো মামি। এই হয়েছে আরেক মেয়ে, সব সময় মায়ের সাউকুরি করেই চলেছে। এই যে দাঁড়িয়ে থেকে যাও না, যাও যাও গিয়ে কটা রুটি ভাজো, গে যাও। আমার বুলটি যদি এসে গরম রুটি না পায় না, তাহলে তোমার একদিন কি আমার একদিন এই বলে দিলাম। দেখো কি বলছো তুমি, কত দূরে চলে যাবে গদাইদা? আমার কষ্ট হচ্ছে না বলো? তুমি সব সময় খালি আমাকে ভয় দেখাও। আমি তোমাকে ভয়? গদাইদা তুমি ভয় পাও? তুমি বলেছিলে না, বলেছিলে না একবার একার হাতে 150 টাকা তুমি একবারে কাবু করে দিয়েছিলে, জাস্ট চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, বলেছিলে কি বলনি? তুমি একবার একা বাঘের সঙ্গে লড়াই করে তার গলা টুটি টিপে মেরে দিয়েছিলে, তুমি বলেছিলে না? দেখো আমরা তো আর দেখতে যাইনি, তোমার কাছেই গল্প শুনেছি। তার ফেলিনি, এ তো প্রত্যেক বছর ছুটিতে বাড়ি যায়, গিয়ে এক একটা অসীম সাহসী কাজ করে আসে, বুঝলে? তাইতেই তোর গায়ে ও এরকম কীর্তিমান হয়ে উঠেছে, এই শহরে ওর দাম কে বুঝবে? গদাইদা, বলছিলাম যে তুমি কি একটা মেডেল পেয়েছিলে না, তোমার গ্রামের লোক দিয়েছিল বলেছো তো বর্দা ভাই, কি একটা মেডেল? উটের ছোট ছেলে। ও ছোট ছেলে, তোমার আসতে আর কত দেরি? তোমার যদি দেরি থাকে তো আমি এই গাড়িতে গিয়ে বসলুম। যাচ্ছি ছোট ছেলের কাছে, আর এখানে আসার নাম করবো নি তো। শুনলাই, তোর জন্য একটা কাজের কথা বলে এসেছি, মায়না করি ভালোই দেবে, করবি? আমি তো অনেকদিন ধরেই কাজ খুঁজছি দাদা, অনেকজনকেই বলেছি, তোমাকেও বলেছি, করবো দাদা। কোথায় কাজ গো মামু? ওই এক নতুন অফিসার আসছেন না আজ আমাদের এই শহরে, ওনার বাড়িতে রান্নার কাজ, আমি ওনার পিএ বাবুর সঙ্গে কথা বলে এসেছি। আমার মা রান্নার কাজ করবে? কেন মা, তোমার মা কোন লাটের বাট যে তিনি রান্নার কাজ করতে পারবেন না? তোমার বাবা তো শুনেছিলাম লাটের বাট ছিলেন, তা সে তো তোমাদের সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখতেও চায় না।
কিসের লাটের বাঠলে বলো তো? একটা মানুষ মুখে রক্ত তুলে খাটবে আর অন্যেরা বাবুয়ানি করবে, তা তো চলবে না মা। আবার কাজ বাছা হচ্ছে। আমি করব দাদা, তুমি ওদের বলে দিও। তুমি রেডি? হ্যাঁ ছোটদা বাবু, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে এক ঘর বার করছি। বাস, শুধু তুমি রেডি কি রেডি না এইটুকুনি জানতে চেয়েছি। যা জিজ্ঞেস করবো খালি সেইটুকুনির উত্তর দেব। হ্যাঁ রেডি। আমি আমার ঘর থেকে তোমার গলা শুনতে পারছি, প্রবলেমটা কি তোমার? এত জোরে জোরে কথা বলো কেন? কোনো কাজ করা যায় না। অনেকদিন তোমাকে বলেছি তুমি কথাবার্তা আসতে বলবে। যাও গাড়িতে মালপত্রগুলো তুলে দাও আর আমার বডিগার্ডকে খবর দাও। দেখি ঋষু বাবা, একটু মাথাটা নিচু করো, দেখি দেখি। ভালো রেখো বাবা, ভালো রেখো, ভালো রেখো। কত দূরের পথ যাচ্ছ? গোপালকে পূজা দিলেন, সেই ফুল যদি আমার গোপালের মাথায় না ছোঁয়, তাহলে কি হয় বলো? ঠিক আছে, তাছাড়া তুমি তো জানো আমি আমি এসব পছন্দ করি না। জানি বাবা, তুমি এসব পছন্দ করো নি, কিন্তু এটুকু না করলে আমি যে শান্তি পাবো নে? কত দূরের পথ যাচ্ছ, সাবধানে থেকো বাবা। আর যা প্রয়োজন গদাইকে বলবে, যা যা লাগবে, কেমন? হর্ষর বিয়ের সময় ছুটি নিতে পারবে তো? দেখি দেখি, আগে তো যাই, পরিস্থিতি দেখি তারপর বলতে পারবো। সে কি রে, এটা তুই কি বলছিস? বিয়ের ডেট তো ছ মাস আগে থেকে ফিক্সড হয়ে আছে। দেখ, আমি তো তোদের মতো আর ব্যবসা করি না, আমার চাকরিটা একটু অন্যরকমের, আর এমনি তো সবটা আমার হাতে থাকে না। আর তাছাড়া তুই তো ডেটটা ফিক্স করার সময় আমার সাথে কনসাল্ট করিস নি, ইনফ্যাক্ট কেউই করেনি, ফিক্সড করে তোরা জানিয়েছিস। কি আশ্চর্য, বাড়ির ছেলের বিয়েতে, মানে তোমার দাদার বিয়েতে তুমি থাকবে না, এটা তো আমি ভাবতেই পারছি না। ধরো বাই চান্স যদি সেরকম কোনো সম্ভাবনা হয় তাহলে? আমি ওখানে না গিয়ে কিছু বলতে পারছি না। ওখানে তো বেশি দিন থাকতে হবে না, তাই তো বলেছিলি, তাই না? না মানে তাও কতদিন থাকতে হবে বলে মনে হয়? জানা নেই, জেরুমনি আমি আসছি। টাকাটা
ওটা তোমাকে দিলাম, রেখে দাও। এগুলোর যা দাম সেইটুকুই নেব, তোমার কাছ থেকে বেশি টাকা নিতে যাব কেন? কি বলছে রে? কে দিচ্ছে জানো? ও সব আমার জেনে কাজ নেই। তোমার কপাল গো। এই শোনো, একদম বাজে কথা বলবে না, টাকাটা ফেরত ছাড়ো। ধরেছি তো, ছাড়ো ছাড়ো হাতটা ছাড়ো। এই শোনো, তুমি না আমার দোকানের দিকে আর একবারও আসবে না, চোখ তুলেও তাকাবে না, ছাড়ো বলছি। আরে দেখো না, আমি টাকাটা ফেরত দিতে এলাম, হাতটা ধরেছে আর ছাড়ছি না। আমি তো তাই বললাম, বুঝলে বডিগার্ড দাদা? বললাম ছোট দাদা বাবু, নতুন জায়গায় যাচ্ছ, চেনা নেই জানা নেই, শুনেছি সেখানে জঙ্গল আছে, তা সেই জঙ্গলে বাঘ ভাল্লুক তো থাকতেই পারে, আর সেই জঙ্গলে ছোট দাদাবুকে তো যেতেই হবে। সোজা গিয়ে বড়োবাবুকে ধরলাম, বললাম কচি ছেলেটাকে তুমি বাঘের মুখে ঠেলে দিচ্ছ, আমি থাকতে, আমি হলাম কি বাঘ মারা গদাই। স্যার নামবেন না? তুমি না নামো। দুদিকে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ? নেমে গিয়ে তুমি এই জঙ্গল পাহারা দাও, তাহলে আর বাঘ ভাল্লুক আমার বাংলা অবধি পৌঁছাতে পারবে। কি হল নামো? হরি বাবা, শুধু খালি হাতে বাঘের সঙ্গে কি করি আমি? কেন, তুমি তো নাকি খালি হাতেই বাঘ মেরেছ, বাঘে টুটি টিপে কি সব জানো, বলো না। ছোট বাবু গো, এসব তুমি কি বলছো? বাস, আর যদি একটা কথা বলো যে তোমাকে জঙ্গলে নামিয়ে দেবো। আর তুমি তো জানো আমি যা বলি আমি তা করে থাকি। বিক্রি কেমন হলো? ওদের মুখে টাকাটা ছুড়ে মারলাম না, তারপরে দেখলে না কাউকে আর আসতেই দিল না। মা কত কষ্ট করে অতগুলো রান্না করেছিল। ওরা বড্ড বার বেড়েছে, ওর লজকটা যখন একবার পড়েছে তোর উপরে তখন ছাড়বে ক্লাইরে, ওকে তো জানিস। দরকার হলে আমি মাকে নিয়ে কলকাতায় চলে যাব। সেখানে যে কি করবি, খাবিটা কি? আমার যদি রেজাল্ট ভালো হয় তাহলে কলকাতায় বড় কলেজে ভর্তি হব, আর ওখানে কিছু একটা কাজ জোগাড় করে নেব, মাকেও নিয়ে যাব, ওখানে পড়াশুনো করতে করতে কাজ করব। কত স্টুডেন্টই তো করে বলো। আরে বাপটাকে খুঁজবি ক্লাই, শুনেছি তো সে নাকি কলকাতা শহরটাই থাকে। না, যে আমার আর মায়ের কোনোদিনও খোঁজ নেয়নি, কথা দিয়ে কথা রাখেনি, সেই মানুষটার খোঁজ কেন নেব বলো তো? বলটি কিরে, তুই একা যাবি তাই চলে এলাম, চল যাবি তো নাকি? একটু পরেই কিন্তু সন্ধে হয়ে যাবে। আর তোর বিক্রি কেমন হলো রে আজ? ভালো না। ও দেখছে না এগুলো দাঁড়ায় আছে, সাজবেলা তো হয়ে গেছে, এখন ঘরকে যা। কি করেছে ওরা তোকে, সমানে বিরক্ত করে যাচ্ছে না রে ওরা? চল।
কি হবে? উল্টে তাড়াতাড়ি আয়। গিরি! কলকাতা থেকে যে অফিসারটা আসার কথা ছিল, দেখতো ওই গাড়িটা না মনে হচ্ছে? আরে সেরকমই তো মনে হচ্ছে, সঙ্গে বডিগার্ড দেখছি। তাহলে আজকে আর মুখটা দেখানো যাবে না, ভবিষ্যতে তো দেখা হবেই, কথাও হবে। কথা দিল ও এই স্টার্ট দে, চল 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 চল। দেখে চালাতে পারো না? নতুন চালাচ্ছ নিশ্চয়ই? না আসলে ওই ছেলেগুলো বাইক নিয়ে ডিস্টার্ব করছিল, তো তাই রাস্তা পাল্টাতে গিয়ে আমারই তো ক্ষতি হয়ে গেল, সব খাবার পড়ে গেল, কত কিছু নষ্ট হয়ে গেল বলতো। Shut up!